নমস্কার, আমি শ্রেয়া ব্যানার্জি, শ্রেয়া ফাইন আর্টস অ্যান্ড ক্রাফট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি যারা নতুন ফিগার আঁকা শিখতে চাও তাদের জন্য আমি কিছু নতুন নিয়ম আজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তোমরা যারা নতুন, যারা বিগিনার্স আছো, তাদের অনেক ক্ষেত্রেই পেন্সিল ধরতে ভয় হয় বা খাতা কীভাবে ধরবো, কীভাবে ফিগার আঁকবো সেটা করতে তোমরা ভয় পো। তো আমি আজকে দুটো নিয়ম তোমাদেরকে বলবো। একটা হচ্ছে, যখনই তোমরা আঁকবে, যখনই ফিগার আঁকো বা যাই আঁকো না কেন, তখনই গোল আর দাগ এই দুটোই কিন্তু লাগবে। যেমন ধরো, এই দেখো আমি দুখানা গোল করলাম, তারপর একটা দাগ দিলাম, তারপর আবার একটা দুটো দাগ দিলাম, আবার একটা এরকম গোল করলাম, আবার এরকম দাগ দিলাম, একটা পাখি হয়ে গেল। তো দাগ আর গোল এই দুটো মেথড ফলো করতে হবে তোমাদের। তারপর দেখো আমি একটা ফুল আঁকছি, সেরকম গোল দিয়েই কিন্তু আমি ফুলটা আঁকছি। তারপর একটা দেখো দাগ দিলাম, এভাবে পাতাটা করছি, সবই কিন্তু এই দাগ দিয়ে। এবার আমি তোমাদেরকে ফিগার কী করে আঁকতে হয় সেটা দেখাবো, একবারে সিম্পল একটা প্রসেসে। তোমরা দেখো আমি ফার্স্টে এরকম একটা গোল করলাম, তারপর একটা দাগ দিলাম, তারপর আমি আবার দুটো এভাবে দাগ দিলাম। এবার দেখো আমি পা দুটোকে এভাবে দাগ দিয়ে করছি। তোমরা দেখো খুবই ইন্টারেস্টিং, বিকজ আর্ট ইজ ফান, এটা খুবই মজা করে করা উচিত। দেখো দুটো দাগ দিলাম, আবার হাত দুটো করলাম। এটা একদম যারা ছোটো আছো বা যারা নতুন শিখছো তাদের জন্য। দাগ দেখেছো, দাগ দিয়ে আমি কী করে ফিগারটা, মানে একটা মানুষের যে একটা স্ট্রাকচার হয় সেটা আঁকছি। এইখানেও দেখো আমি ফার্স্টে কি সুন্দর একটা গোল করলাম দেখো, তারপর একটা গলা স্ট্রাকচারটা আনার জন্য দুটো দাগ কাটলাম, তারপর বডি স্ট্রাকচারটা আনার জন্য এরকম একটা দাগ কাটলাম, তারপরে হাতটা জন্য দাগ কাটলাম, এরপর আমি কাটছি পায়ের জন্য। পায়ের যে মুভমেন্টগুলো আমি আনার চেষ্টা করছি, দেখো এদিকে যে মুভমেন্ট পায়ের, সে মুভমেন্টটা আমি দেখাচ্ছি। এবার আমি হাতটা করলাম, তারা খুব পেছন ফিরে হাঁটছে, এটা হচ্ছে সেরকম। এবার একটা দেখো, আর একটা দেখো খুব সাইড করে দাঁড়িয়ে আছে। প্রথমে আগে হাতটা, মুখের যে গোল স্ট্রাকচারটা করে নিতে হবে, তারপর হাতের স্ট্রাকচারটা, তারপরে যেই পিঠের যে স্ট্রাকচারটা, যেটা পিঠ থেকে কোমর হয়ে আসছে সেটা, পা দুটোকে, পায়ের যে নিচের অংশটা, হাত, এটা পিঠের যে স্ট্রাকচারটা, এটা তোমরা মন দিয়ে দেখো আমি কীভাবে করছি। এইভাবে আমি চোখ নাকটাও করলাম, দেখো একদম সিম্পল, খুবই সহজ। এইভাবে গোলটাকে তোমরা করে নেবে, ঠিক এটা গোল না, এটা ওভাল শেপ গলাটা, এইভাবে করবে। তারপরে বডি স্ট্রাকচার ঠিক যেরকম বললাম সেরকমই।
এইভাবে কান দুটো দেখাবে তোমরা, দেখো কত ইজি। তারপর ভুরুটা করবে, দেন চোখ, দেন নাক, দেন ঠোঁট। ঠিক যেরকম যেরকম বললাম ওটাকে আমি আবার রিপিট করছি তোমাদের জন্য, দেখো ভালো করে। এগুলো আগেই বলেছি তোমাদের। পিঠের স্ট্রাকচারটা কীভাবে করতে হবে, দেন কোমরের স্ট্রাকচারটা কীভাবে আসবে সেগুলো। এবার দেখো আমি আরেকটা করে দেখাচ্ছি, এটা আমি সাইড ফেস আঁকছি, দেখো। তো তোমার নাকটা আঁকলাম, দেন ঠোঁটটা, দেন এভাবে নেক, কানটা আমি আঁকবো, চোখটা, তারপর আমি দেখো হাতটা আঁকছি, যে যে জামাটা, যে শার্টটা বা টি শার্ট যাই হোক না কেন, যে পরে আছে সেটা, যে হাতে উঠে আছে বা গোটানো আছে সেইটাও আমি দেখাচ্ছি তোমাদের। এটা বডি স্ট্রাকচারটা, দেন পা, সেটা হাঁটছে এরকম একটা মুভমেন্ট। এরকম একটা বুক পকেট করলাম, এবার আমি আর একটা আঁকছি, দেখো এটা সামনের দিকে, ঠিক ওইভাবে যেভাবে আমি মেথডটা বলেছি ওরকম দাগ দিয়ে দিয়ে। ওটা ফার্স্টে গোল, একটা ওভাল শেপ, তারপরে গলার দিকটা, দেন হাতের দিকটা, বডিটা, দেন এবার পা। এটাও একটা আলাদা একটা মুভমেন্ট, দেখো। জাস্ট একটা পা পেছনের দিকে করে জাস্ট হাঁটছে বা এরকম কিছু, বা দাঁড়িয়ে আছে এভাবে, কান দুটো, নাকটা, চোখটা, ঠোঁটটা, ঠিক এইভাবে আঁকতে হবে। যারা বিগিনার সেটা তাদের জন্য, যারা নতুন শিখতে চাইছো বা শিখবে এরকম বা শিখছো। এটা হচ্ছে ঠিক সাইড ফেস, মানে সাইড হয়ে বসে আছে, দেখো পিঠের স্ট্রাকচারটা কীভাবে করতে হবে, ঠিক এইভাবে। সে যে বসে আছে, এভাবে দাগ কেটে কেটে কিন্তু তোমরা ফিগার আঁকা শিখতে পারো। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাংক ইউ।